ছকের রাজত্বের বিরুদ্ধে অবশেষে ভোক্তারাই আওয়াজ উঠাল। ঘটনা ধলেশ্বরের। ধলেশ্বর 2 নং গেট এলাকায় 208 নম্বর রেশন শপের দীর্ঘদিন ধরে মালিক সুদীপ কুমার রায় গ্রাহকদের ঠকিয়ে 5 থেকে 10 কেজি করে চাল কম দিচ্ছে বলেই অভিযোগ গ্রাহকদের। আজ গ্রাহকরা হাতে নাতেই তা ধরে ফেলে, এমনটাই জানায় গ্রাহকরা। কি হয়েছিল গোটা ঘটনাটি জানবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমি অ্যাকচুয়ালি আজকে 2 বছর যাবৎ আমার কার্ডে 20 কেজি খাওয়ার কথা। তো আমার, আমি তো রেশন করছি ভাই না, আজকে ফার্স্ট এসি। তো বড় ভাই সবসময় নিত কী রে কার্ডে দিয়ে আমরা ফোন রেখেছি ভাই। তো 3 মাস আগে এখান থেকে ফোন রেখেছি নিয়ে, আমার দোকানের সামনে একটা রেশন শপ আছে, ওইখানে গিয়ে চেক করছি 20 কেজি। দাদা স্লিপও দেয় না, আমি তো এই মাসে আমি যাবো। কতটুকু পাওয়ার, মানে কতটুকু পাওয়ার? 20 কেজি পাওয়ার কথা, 15 কেজি দেয় 2 বছর দিনে। তো আজকে আমি আইসিরা নিশ্চয় আমি দাদা স্লিপটা দেবো। ক স্লিপটা আইতো না বিকেলে নিও, আমি কি আর ক স্লিপ পাইতো না? আমি কি দাদা, আমরা তো 20 কেজি পাওয়ার কথা, ক না কী ওরা পেরোলা 15 কেজি দেয় 10 কেজি দেয়। আমি ঠিক আছে বিকেলে স্লিপটা নিবো, স্লিপটা দিও। আমি কি 20 কেজি কেমনে পাবো? ক তোমার বুধের আধার কার্ডটা আনো, আধার কার্ডটা রেশন কার্ডে জেরক্স কপি দিলে 3 পাই আনিবা। এফ এর রেশন কার্ডটা নিয়ে আমার দোকানের পাশে একটা রেশন ওইখানে গেছি, গিয়ে সেরা আমি আঙ্গুলে সাপ দিলাম। সাপ দেওয়ার পর রূপকদা আর কি মালিকের নাম, আমি কি রূপকদা দেওয়া আছে আমি রেশন কার্ডে কত পাবো? রূপকদের সঙ্গে সঙ্গে টিপ দিয়া আমার এই যে দিছে, ক দেখ তোরা মাথা পিছিয়ে ভাইবি রেশনে দেখেন 25 কেজি, সুগার 1 কেজি, 28 কেজি, চাল 25 কেজি জায়গা 15 কেজি দিছে আজকে 2 বছর ধরে যাবত। কতদিন ধরে এরকম করে? প্রায় 2 বছর ধরে চলতেছে। এত জিজ্ঞেস করলাম আমরা 25 কেজি কেমনে, কোন আজকে 2 মাস ধরে 5 কেজি বাড়ছে। তাহলে 5 কেজি বাড়লে আগে আসলো, আগে বাড়ছে 20 কেজি কিনা, ঠিক আছে বোধানের কথা একটু 20 কেজি কথা এই দাদা পাইছি 2 বছর ধরে 15 কেজি। এখন দাদারা কওয়ার পর পাইছে ঠিক আছে ব্যাগটা দিলা 10 কেজি আমি না কেড়ে নিবো। তুমি আজকে 2 বছর ধরে এরকম কই দেখ আমার স্লিপ হবে না মিশ্র ধরার পর আপনাকে কত কেজি দিছে? 10 কেজি, আমি তো আগে 15 কেজি দিছে, এরপর আগে কইছিল আরো 10 কেজি। যখন আপনি ভুলটা ধরলেন তখন নাকি আপনার এক্সট্রা ভাবে কত কেজি দেওয়া হবে? আমার এক্সট্রা আরো 10 কেজি পাওয়ার কথা, আমাকে সে 10 কেজি লিখে দিতে হবে। তুমি কেড়ে নিবো 10 কেজি, আজকে তুমি 2 বছর ধরে যাবো এরকম করতেছো। আমি বড় ভাই হোক, বড় ভাই ডাক দিছি, বড় ভাই দেখি কি থাকো। এরপরে নান্দু দ্বারা ফোন করলাম। কত নম্বর শপ এটা? 208। কোন জায়গাতে এটা? এটা টাউন ইন্দ্রনগর নতুন পল্লি ধরে। মালিকের নাম জানেন কি? মালিকের নাম জানেন। এই বিষয়টা নিয়ে আজকের এই বিষয়টা নিয়ে এটা না ভাইয়ের লোক আমি কথা কই যাই, ভাইয়ের কথা দুঃখ শুধু সাল দিয়ে দিয়ে আজকে 15 কেজি দেওয়ার মানুটা কি? আমি তো কই কই দিতাম, ক 15 কেজি দিলাম, 15 কেজি পরে পরে 10 কেজি কেন দিচ্ছে? কোনটা পরে যে ফের আইসে আইয়ে পরে 10 কেজি দিচ্ছে? আইয়ে না তো হেনে না তো বলেন না আপনি মুখে বলেন। সাইনবোর্ডটা দেখে বলেন আপনার মুখে। 1292 APL 747 PG প্রাইস প্লাস ইয়ো রিয়ার পিজি মিলে ইয়ার 32 কেজি 500 আছে ইয়ো এ ওয়াই 8 কিন্টু আছে এন কেনের আর B2 আছে 30 কেজি ডাল হলো 39.4। বাকি আর কিছু আছে না? আচ্ছা উনি যে অভিযোগটা করলেন ওনার 10 কেজি চাল কম দেওয়া হচ্ছে এরকমভাবে আপনি কতদিন ধরে করছেন? 2 মাসে না চলবে, উনি তো বললো যে 2 বছর ধরে। 2 বছর ধরে পার মান্থ আপনি 10 কেজি করে চাল কম দিচ্ছেন। 2 বছর ধরে 10 কেজি, উনি তো অভিযোগ করলেন আপনার সামনে তো। 2 মাস হইল আপনার, 2 মাস করছে 25 কেজি, এর আগে 20 কেজি ছিল। উনি তো বললো যে 10 কেজি করে আপনি পার মান্থ চাল কম দিচ্ছেন, তার মানে 2 বছর। আপনার ডাক দেন না, ডাক দিলে আপনার সামনে তো উনি বললেন না না 2 মাসে আপনার আগে ছিল 20 কেজি, এখন হচ্ছে 25 কেজি। তাহলে তো আমি 5 কেজি আগে তো 5 কেজি করে কম করছি, আগে তো 5 কেজি করে। এছাড়া তো আরও অন্য যারা ইয়ে আছে, কাস্টমার আছে, তারাও তো আমার কাছে অভিযোগ করছে যে আপনাকে প্রায় সময় এরকম করে থাকে। ঘটনা হচ্ছে আমরা একটা কথা বলি, অনেক সময় আমরা টাকা আনে না অনেকে, হ্যাঁ আমরা কিন্তু দিয়ে দিই, দিয়ে দিলে পরের মাসে টাকাটা দিই। রেশন সবাই কি বাকি হয়? কিতা করবো, মানে অনেকে আসে আয় সেটা পরে দেয় নিতে হয়, হ্যাঁ এই কারণে তো আমরা দিতে হয়, বাকি দিতে হয়, কিছু করার নয়। আপনি তো আপনার আপনি যে কইছেন 2 মাস, তাই তো দিতেছে 2 মাস, আপনি তো বললেন 2 বছর।
আজকে 2 বছর ধরে 15 কেজি দিয়ে দিতাছি কত বছর হইছে রেশন কার্ড করতে বছর দিয়ে কি নাম সুদীপ রায় নমস্কার আমি স্নেহা আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে লেটেস্ট খবরের জন্য এইভাবেই চোখ রাখুন দা সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলবেন না জানো